হাই ফ্রেন্ডস, আমার আরও একটা মিনি ব্লগে তোমাদের স্বাগত। কাল আমি চলে গিয়েছিলাম জগদ্দল রাসবাড়ির মেলায়। এই মেলা আমাদের এখানে ভীষণ জনপ্রিয়, কারণ এই সুন্দর সুন্দর মূর্তিগুলো দিয়ে এখানে ভগবান শ্রীকৃষ্ণের জীবন কাহিনী ও নানান ঘটনা তুলে ধরা হয়, যা দেখতে দূর দূরান্ত থেকে অনেক মানুষ ছুটে আসে। আমিও প্রত্যেক বছর এই মেলাতে যাই। এই ঠাকুরগুলো আমার খুব সুন্দর লাগে। দেখো ভেতরটাও কী সুন্দর করে সাজানো। ভেতরেও অনেক মূর্তি ছিল, প্রসাদও বিতরণ করা হচ্ছিল। এখানে এক মিনিটের ভিডিওতে আমি চেষ্টা করেছি তোমাদেরকে সব দেখানোর। তোমাদের যদি ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করো। এরপরে আমরা আস্তে আস্তে এই মেলার মূর্তিগুলো দেখে ভগবানকে প্রণাম করে বেরোবো। বেরোনোর মুখে তোমরা দেখতে পাবে একটা ভয়ঙ্কর রাক্ষসী যেটা ঝুলছিল, সত্যি খুব হাসির ছিল। যাই হোক, পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক ধন্যবাদ। প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।